अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই আরেক টাকার জন্য, সেই স্বামীর জন্য যাকে জোর করে বিয়ে করেছো, তার জন্য যাকে তুমি ফাঁসিয়েছো, আপনার পুলিশ ছেলের জন্য যার সাথে আমার অনেক হিসাবপত্র বাকি আছে। তোমার মতো মেয়ের হাতে বানানো চা আমি আমার ছেলেকে খেতে দেব না। ধুয়ে দিও। আগে পুলিশ চা খেয়ে নিক, তারপরে ধুয়ে দেব। ঠিক আছে, এবার দেখো আমি কি করি। বেশ ভালো চা। হ্যাঁ, থ্যাংক ইউ। আরে, একটা পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। রান্নাঘরে গ্যাসে চাপিয়ে কেউ কিছু ভুলে যায়নি তো? যেটা পুড়ছে। না মা, আমি তো যাইনি। মহুয়া, তুমি? মহুয়া, চা তো তুমি এক্ষুনি বানালে, তুমি কিছু জ্বালিয়ে চলে আসনি তো এখানে? না শাশুড়ি মা, আমি গিয়েছিলাম রান্নাঘরে, কিন্তু গ্যাস আমি বন্ধ করে এসেছিলাম, ভালো করেই মনে আছে। আরে চল গিয়ে দেখি কি পুড়ছে গ্যাসে। চলো। আরে কি হলোটা কি? বাবা! আরে আরিয়ান, সাবধানে! মহাদেব, মহুয়া এইরকম দায়িত্ব জ্ঞানহীন কি করে হলে? দেখো কি অবস্থা করেছো। না শাশুড়ি মা, আমার ভালো করেই মনে আছে, আমি গ্যাস বন্ধ করে বেরিয়েছিলাম। বন্ধ যখন করেছিলে চললো কি করে? এই সব কিছু আপনি করেছেন না? আপনি করেছেন তো এই সব কিছু, বলুন। ম্যাডাম, আপনি একটু আস্তে, তুমি ওনাকে দোষ দিতে পারো না। আপনারা আমার কথা কেন শুনছেন না? যদি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে চিকিৎসা করাতে অসুবিধাটা কোথায়? আমি তো ওর ভালোর জন্যই বলছি। ওর সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, তাতে যে কারণ মানসিক অসুস্থতা হতে পারে। ব্যাস অনেক হয়েছে, তুমি আমাকে পাগল প্রমাণ করতে কেন ওর উপরে লেগেছো? হ্যাঁ আমি বলছি তো, দেখুন আমার কোনো প্রকার চিকিৎসার কোনো প্রয়োজন নেই। শাশুড়ি মা, আমি গ্যাস বন্ধ করেছিলাম। আরে তুমি যখন বন্ধই করেছিলে তাহলে কি তোমার ভূত এসে আবার জ্বালিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ পাগল হয়ে গেছে ও মা, ওর ট্রিটমেন্ট করা দরকার। কি বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ আমি বলছি তো, আমি ঠিক আছি, আমার কোনো চিকিৎসার প্রয়োজন নেই। মহুয়া! ম্যাডাম! মহুয়া! দেখো মহুয়া, কিভাবে আমি সবার সামনে তোমায় পাগল প্রমাণিত করি। ম্যাডাম! মহুয়া! ম্যাডাম কি করছো তুমি এটা? ম্যাডাম! ম্যাডাম প্লিজ দরজাটা খুলে দাও। না খুলবো না আমি দরজা। আপনাদের সবার মনে হয় তো যে আমি পাগল, তাহলে যান আপনারা সবাই, আমি কারোর সাথে কথা বলতে চাই না। কেউ কিচ্ছু বলছে না, তুমি একবার দরজাটা খোলো প্লিজ।
মৌয়া, মৌয়া দরজা খোল মা। ম্যাডাম দেখো তুমি ভুল বুঝছো, তুমি একবার দরজা খোলো। দরজাটা ভেঙে ফেলবো? না না, কেউ কিচ্ছু করবে না। কিন্তু আরিয়ান ওর যদি কি? ঠাকুমা আপনি একবার আমার উপর ভরসা করুন, ওর কিচ্ছু হবে না, আমি ওকে নিয়ে আসছি। সাবধানে বাবা, কোনো উল্টো পাল্টা যেতে না হয়। ম্যাডাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দরজা খুলতে হবে না, কিন্তু জানলা তো খোলো। আরে এখানে আমি আছি, প্লিজ জানলাটা খোলো। ছোটবেলায় না আমি অনেকগুলো গোলাপের পাপড়ি এক জায়গায় জড়ো করতাম, আর তারপর সেগুলো এভাবে উপরের দিকে ছুটতাম। আরে সরো, সাইড দাও। আরে আরে কি করছো, কি কোথায় গেছো? ম্যাডাম চলো বেরো এখান থেকে। ছোটবেলাকে ফিরে পাও, গোলাপের পাপড়ি তোমার পছন্দ তাই না? তাই এগুলোকে হাওয়ায় ওড়াও আর ছোটবেলা ফিরে পেয়ে যাও। দেখো তুমি এখন বেরো এখান থেকে, বুঝেছো? আমি জানতাম তুমি এরকমই কিছু একটা। চলো এবার নিজের মুডটা ঠিক করো আর চলো খাবে, চলো নিচে তাড়াতাড়ি চলে এসো। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে দঙ্গল প্লে অ্যাপ।